কিন্তু টাইম মতো শুভ্রে গেছি। তোমার অনুরোধ থাকবো তুমি এখন থেকে শুধরাইতে চেষ্টা করবা, ঠিক আছে? আর আমার জীবনের সবচেয়ে বড় আমানত আমি তোমরা দিতেছি, আমার বোন, তুমি ওর যত্ন করে রাখবা, আমি তোমার মাথায় তুলে রাখো। আর যদি আমার নতির কোনো ক্ষতি হয় তাহলে আমি কি করুন তোমার ভাই ভালো করে যায়। যাও, বিয়ের প্রস্তুতি না ভাই। বিয়ের মতো একটা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সাম্বিক মতামত নেওয়ার দরকার ছিল না? আর আমার মতামত হচ্ছে আমার বোনের মতামত। মানে আজকে আমি তোর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত, মানে তোর বিয়ের ডিসিশনটা আমি তোকে না জানিয়ে দিয়ে দিয়েছি। অবশ্যই শাহজাহান আমাকে বলেছিল, ভাইয়া তুমি ডিসিশন দেওয়ার আগে স্বামীকে একবার জিজ্ঞেস করে নিলে ভালো হতো না? আমাকে খুব বড় মুখ করে বলেছি আমাদের ভাই বোন সম্পর্কে তোর অত জ্ঞান নেই। আমার মতামতই আমার বোনের মতামত। আমি ঠিক বলেছি না? আমার বোন যদি আমার কাছে পৃথিবীটা চায় আমি হয়তো পৃথিবীটা দিতে পারবো না, কিন্তু ওকে খুশি করার জন্য আমি আমার আত্মাটাও দিয়ে দিতে পারবো। আমার বিশ্বাস আমার বোন আমার জন্য একই কাজটি করবে। বাবা মা মারা যাবে বলে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। তুই যখন যাচ্ছি আছিস আমি সেটা তোকে দিতে চেষ্টা করেছি। আমি সবসময় তুই বড় হলি পড়াশোনার জন্য ঢাকা যাইতে চাইলি, আমার কিন্তু ইচ্ছা ছিল না। তুই যে পড়লে আমি তোকে ঢাকা পাঠাতে বাধ্য, তোকে পড়াশোনার জন্য ঢাকায় থাকতে হয় আর তোকে আমার না দেখে থাকতে হয়। তোকে না দেখার আমার স্ত্রী কষ্ট আমি কঠিন তোকে বলি, কঠিন তোকে বোঝাই। আমার এই বিয়েটি রাজুঘর দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে এই ছেলেটা আমার পরিচিত, ওর বড় ভাই আমার বন্ধু, ছোটবেলা থেকে ওকে আমি ছেলেটা শিক্ষিত মার্জিত দেখতে ভালো। আর দ্বিতীয় কারণ হচ্ছে যেহেতু ছেলেটা আমাদের গ্রামের, বিয়ের পর দিয়ে আমার চোখের সামনে থাকে, তো সমস্ত রকম দুঃখ কষ্ট আনন্দ বেদনা আমি চোখের সামনে দেখতে পারবো। আমি যদি এভাবে তোকে দেখে দেখে মারা হয়ে আমার কোনো আপত্তি নেই। চিনি না ভাই, শহরে পাঠিয়েছে তার বন্ধু, বিষাক্ত করতে শেষ পর।
এইদিকে ভাই না একদিন রাজি থাকলে এই মুহূর্তে আমি আপনাকে বিয়ে করবো, কেউ চিঠি করবে না। একদিন করবো।